আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে উমাইয়া আমার রসুলের প্রেমে পাগল বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, উমাইয়া দুশমন তার জিভ টেনে মাঝখানে পেরেক মেরেছিল, ওই মুক্তি হওয়ার পর পেরেকটা তুলে দিলে ওই জায়গাটা মোটা ছিল, যার কারণে বড় সিন উচ্চারণ করতে পারতেন না, ছোট সিন হতো। কি হতো? ছোট সিন। আশহাদু, কিন্তু হওয়া উচিত ছিল আশহাদু, ঠিক কি না? কিন্তু হতো কি? আশহাদু। ওগো নবী দোজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আযান দেওয়া যাবে না, বেলালে ভুল আযান দেয়। আমার নবী পাক দেখেন মানুষের মধ্যে যখন হুলস্থুল মেচে গেছে, মানুষের ভিতরে যখন আনাগোনা শুরু হয়েছে, আই বেলাল তুমি আর আযান দিও না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ও দরুদ নবী গো, আমি পৃথিবীর জমিনে সবাই যদি আমায় মানা করত, আমি বেলাল আযান বন্ধ করতাম না। আমার দয়াল নবী বলেছেন বেলাল আযান দেওয়া যাবে না, না না না, আর আযান দেওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু কেঁদে যায়, আযান দিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধ করে আযান দিলেন, মানুষ আযানের ধ্বনি শুনে সবাই নামাজের জন্য আগমন করেছে। আব্বাজি আমার মানুষ এসে অপেক্ষায় রত, নামাজ হবে একটু পরে। আব্বা আমার তখনকার সময় এখনকার মতো কম্পিউটার ছিল না, ঘড়ি ছিল না, তখন তারকা দেখে নামাজ হতো, সু বাবা গায়ের লোম দেখে নামাজ হতো, কাটি মেপে ছায়া দেখে নামাজ হতো। বন্ধুরে আমার এমন সময় দেখতেছি যেন আরো অন্ধকার, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে সুবে সাদিক হয়ে যায়, আকামা আস্তে আস্তে পরিষ্কারের দিকে যায়, আর আমির হামজা আযান দিয়েছে কিন্তু আরো যেন অন্ধকার হয়ে গেছে। বুঝেছি তুমি আগে ডেকে দেছো, আযান মানে ডাকা, তাহলে তুমি আগে ডেকে ফেলেছো। আবার দাও, আবার দাও, আবার দাও, আবার কিছুক্ষণ পর আযান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান হচ্ছে, সবাই শুন, বাহ কত সুন্দর শব্দ হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজ তো আর ছোট সিন হয়নি, বড় সিন হয়েছে, কত সুন্দর দিচ্ছে, লোক বলতে বাহ ভালো হলো। আযান দ্বিতীয়বার হয়ে গেল, আরো অন্ধকার, মানে পাশের মানুষ আর দেখা যাচ্ছে না, আগে তো একজন এই এসে, আর এখন এইরকম হয়ে গেছে পাশে আর দেখা যাচ্ছে না, এর এই ব্যাপার কি? তুমি ভুল দেছো মনে হয়, তাহলে আবার দাও। আহা, আমার এই জন্য বলে হলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক কি না? আব্বাজি আমার খুব খেয়াল, বদল কম কব, কারণ হুজুর খুব তাড়াতাড়ি আসবেন, এই জন্য আমার সময় কম। আব্বাজি আমার সোনা মানি খুব ভালো করে বুঝুন, এমন সময়তে আব্বা আমার নামাজ তিনবার আজান হয়েছে, নামাজ হয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলো বেলাল যেন আজান দেয়, যদি বেলাল আজান না দেয় অন্ধকার থাকবে আর আলো হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, হে বাবাজি আমার সকাল হয়ে গেল, দেখা গেল সূর্য প্রত্যেক দিনের না আরো অনেকটা উপরে উঠে গেছে, আব্বা আপনি বলুন যে বেলালের মোহাব্বত ছিল, ভাষা জ্ঞান হয়তো কম, উচ্চারণ হয়তো সঠিক হয় না, তবে তার মধ্যে এত মোহাব্বত ছিল, তিনি হলেন শ্রেষ্ঠতম মুয়াজ্জিন।
আমি আপনাদেরকে বলি বাবা, চেষ্টা করুন শিক্ষা করার, যদি না হয় আমার আল্লাহ প্রেমকে ভালোবাসে, প্রেম করো। ভাষা নেই তো কি হয়েছে, শুদ্ধ উচ্চারণ হয় না তো কি হয়েছে, চেষ্টা করে যাও, যাহা হবে তাই আমার আল্লাহ তাআলা তার বান্দার এই বিচারটা তো অন্তরের জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে শুদ্ধ হলেই শুধু হবে না, সাথে মহাব্বত দরকার। এর জন্য বাবা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আমার সঙ্গে বল কেমন হতো, উচ্চরাবে বলতে হবে, বলবেন তো? দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। খুব খেয়াল কর, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আসাত, যে আসানে ছিল এত প্রেম মুগ্ধ রহমাত, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার জিবরাইল আমি এনেছি বলছেন, হুজুর বেলালকে আজান দিতে দেন, কেন? বাইতুল মামুরের ফেরেশতা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে অপেক্ষায় থাকে, এখনো তার অপেক্ষায় আছে, আজান হলে কি হবে, আওয়াজ বাইতুল মামুরে পৌঁছায়নি, হাবশি বেলাল আজান দেন, যার আজানের আওয়াজটি তাম পৃথিবীর মানুষে, হে বাবাজি তাম পৃথিবীর ফেরেশতারা শুনে, আব্বাজি আমার শুধু তাই নয়, যখন হাবশি বেলাল আজান দিতেন ওই সমাতে মদিনা মানওয়ারায়, যারা নবী পাকে দুশ্মন ছিল কণ্ঠ ভরা আওয়াজ শুনে সবাই কান্না শুরু করে দিত, ছুটে ছুটে নামাজের জন্য চলে যেত, বন্ধু আমার হে বাবাজি সোনামানি কেরা মহাব্বত আছে যার, সেই পাবে নবীজির দিদার। বলছরে বাবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলেন আপনার দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে চলে গেলেন সামদেশে, আব্বাজি আমার নিশি রাতে স্বপ্ন দেখছেন, নবী আমার বলেন বেলাল তোমার কি আমার কথা মনে হয় না? বেলাল সঙ্গে সঙ্গে নিশি রাতে উঠেছেন, আর একটি ঘোড়া নিয়ে ছুটে আসছেন, আপনার কিনা মদিনাতুল মুনাওয়ারাই, যেই মদিনাতে সে আগমন করেছে মদিনার মানুষ বেলালকে দেখে আনন্দিত হলেন, বেলাল আল্লাহর হাবিবের সমাতে কত সুন্দর আজান শুনেছি, আজ একটু আজান দাও না, নবী তো পাই না দুনিয়ায়, আপনাকে পেয়ে আমাদের কলিজাতে শান্তি পেয়ে যায়, একবার একটু আমাদেরকে আজান শুনিয়ে দাও, নবী তো পাবো না, নবীর পাগল বেলালের আজান শুনে মনটাকে তাসাল্লি দেব, একটু আজান দাও বেলাল, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত জোড় করে বলে আজান দিতে বলবে না, কেন? কেন আমি যখন আজান দিতাম আমার রাসূলুল্লাহকে দিদার করতাম, আর আমি এখন আজান দেব কাকে দেখব, আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছুটে
কেউ যদি একবার বলে নবী ইন্তেকাল করেছে, বেলাল তাকে বকাঝকা করে, খবরদার বলো না, বেলাল বলতে চাই নবী মরে না, নবী আছে তার প্রেমিকের অন্তরে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন আন্নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ আমার নবী রেখে দিয়েছি, নবী রেখে দিয়েছি, নবী রেখে দিয়েছি। প্রেমিক হবে যারা নবী দেখেবে তারা। আমরা তো প্রেমিকই নয়, মুখে বলি খুব নবীওয়ালা, আসলেই বন্ধু আমার সৃষ্টির ভিতরে তোমরা সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়েছি, মানুষ সব সৃষ্টির কাছে আমার কাছে সবচেয়ে বেশি দামি, জীবনের চলের পথে সঙ্গী বানিয়ে নিয়ে নেয় মানুষের হবে না, আমার তরফ থেকে তোমাদের উপকারের জন্য আমি পাঠিয়ে দিয়েছি একটি নূর কে পৃথিবীতে দাঁড়ানোর জন্য। নূর শব্দটি হলো ইংরেজিতে বলা হয়েছে সুদের ব্যবসা করা ভালো না খারাপ, এটা যদি জানতে চাও তাহলে দৃষ্টি নিক্ষেপ করো। আমার নবীর সমান হতে পারবে না। এই নূরের আলো বালে আরো শেষ করে আল্লাহ খাস করে রেখেছিলেন নবীর যুগে বলে
ইবাদত করে। জোরে বলুন আমি খুশি হতে পারবো না। আল্লাহ বানালেন হযরত দামি দামি ফেরেশতাদের 1000 বছর পর পর আল্লাহ বানিয়েছেন। এই জন্য ফেরেশতা জিবরীল সকলের আগে তৈরি ইবাদতের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষের জন্য কত কল্যাণ কেন উপকারী। আশহাদু আল্লাহ আমিনের তত্ত্ব নামাজের জন্য বাস্তব প্রযোজ্য। জিবরীল আমিন যখন নবী পয়গম্বর হয়েছেন হেরা পাহাড় থেকে মক্কায় ফিরে এসেছেন, যখন বিপদে মুসিবতে পড়ে আল্লাহ লৌহ মাহফুজের সংরক্ষিত আমাদের কিতাব কোরআন ছিল সেখানে সংগ্রহ করতে, সেখান থেকে কোরআনের আয়াত নবীর কাছে গিয়ে পৌঁছে দেন। আল্লাহ নবী কোরআনের আয়াত মোতাবেক চলেন, এই জন্য তিনি সব সমস্যার সমাধান দিয়ে দেন। আমরা তো এখন আর কোরআনের আয়াত মানি না, কোরআন মতে চলি না, ঠিক কি না, কবে কোন দিন লাল খবর বাইন্ডিং চোখে দেখেছি আল্লাহই খবর রাখে, ছেলের নাম বলবো, লক্ষ্মীর নাম হলো তুমি সেখানে সরকারি কাল করবো আমি দিয়েছে, একটু জোরে বলতে পারবেন কি সুবহানাল্লাহ। প্রতিষ্ঠানের মর্যাদা হ্রাস করতে পারেনি, এখন থেকে পড়াশোনা করে কোন দেশের ছেড়ে কোন দেশের ঘরে ফেরে, সে দেশের শিক্ষিতরা তার শিক্ষার মর্যাদা দেয়, সার্টিফিকেটের দাম দেয়, কেন অত ভালো পড়া পৃথিবীর আর কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে হয় না, এত ভালো পড়া দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা দিতে পারে না, এখানকার শিক্ষার মর্যাদা দাম সব থেকে বেশি, সেখান থেকে পড়ে এসেছে আমাদের ভারতীয় হিন্দু ভাইদের ঘরের একটি ছেলে, লক্ষ্মীর নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে পাস করে ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখেছিলেন, তিনি ও পর্যন্ত তত্ত্ব দিলেন আমাদের কোরআন সম্পর্কে। একটু জোরে বলুন মার হবা, একটু জোরে বলুন মার হবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম লিডার অফ মডার্ন সিভিলাইজেশন, একটু চিল্লায় বলুন মার হবা। তিনি বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের
ইসলামের শিক্ষার প্রভাবী, মুসলমানদের জ্ঞানের প্রভাবী, ইউরোপের কন্দা লিডার, ইউরোপ মহাদেশ আর নেতারা সেন অধিষ্ঠিত হতে পেরেছে, নেতৃত্ব করার সুযোগ পেয়েছে, তামাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নেওয়ার সুযোগ পেয়েছে। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে তামাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। ওই যুক্তরাষ্ট্র, আমেরিকা, জাপান, জার্মান নামক দেশের মানুষেরা মুসলমানদের কোরআনের ব্যবহারের কারণে, কোরআনের জ্ঞানের কারণে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে, একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, আরেকটি হলো আমাদের প্রিয় নবীর বাণী। আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়েছে, ইংরেজিতে যাকে বলা হয় দা সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, বাংলা ভাষাকে বলা হয়েছে নবী বাণী। কোরআনের ভিতরে যা কিছু লেখা আছে সব মিথ্যা তো নাকি? কোরআনের ভিতরে যা আছে সব কি? একটু জোরে বলো, ভয় ভয় হচ্ছে বলতে, বোধহয় কিছু মিথ্যা বার্তা দিয়ে আছে নাকি? যত কথা লেখা আছে কথাগুলো সব সত্য না মিথ্যা? সব কথাগুলো সত্য। পৃথিবীতে এই দুটি পুস্তক, দুটি কেতাব, সত্য পুস্তক, সত্য কেতাব, একটা মিথ্যা লেশমাত্র এখনো পর্যন্ত কেউ খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মানবেন্দ্র নাথ রায়ের মতো ভাই বাবা পণ্ডিত তরুণদাস সত্য দিলেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি ডেমোক্রেট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। ইন্ডিয়ান ফিউচার সেদিন আর খুব বেশি বাকি নাই, তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা আবার বসন্তের বাতাসে দোলা খাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম আর আমরা তো খাজরা কাণ্ডে এখন মার খেয়ে ভাবতেছি। বর্ধমানের খাজরা দল বোমা বাস্তি হয়েছে দোতলা বিল্ডিং, দোষ সব সিভিল যে মুসলমানদের মাদ্রাসা, মুসলমানেরা সন্ত্রাসবাদ, এরা মাদ্রাসায় পড়াশোনা করে না, ওখানে বোমা বানায়, মানুষ মারা যন্ত্রপাতি তৈরি করে, ঘটনা ঘটিয়েছে যারা অধিকাংশ সব বাংলাদেশে। আবার দেখবেন বিভিন্ন বসে আছে কুচক্রী সংগঠন এর ভিতরে থাকে, কিন্তু আসলে মাদ্রাসায় বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করছে, মাদ্রাসা সব তুলে দাও, কোরআন শিক্ষার দরকার নাই, 1500 বছর আগের পূর্ণ ধর্মগ্রন্থ, সৌদি আরবের দেশের ভাষা, তেলা পাকার পায়ের মতো অক্ষর গুলো বেঁকা বেঁকা, জিলিপির পেশেন্ট নাই, সব এর থেকে থেকে জুড়ে রয়েছে, জিলিপি কামড় বলে রস পাওয়া যায় গিরোয় গিরোয়, কোরআন যদি সিবিএ খাই এক পা পা, আমার ইমামে হোসাইনে পাক আল্লাহু আকবার, হিন্দুস্তানে রেখে মুসলমান হয়েছে বাবা নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোরআন শিক্ষা বন্ধ করে দাও, জোরে ছুটে ছুটে চেতন বাবাজি, ওরে আমার সোনামানি গেরা দুনিয়ার জমিনে এত প্রেম করেছে, এত মোহাব্বত করেছে, আসান তো দুনিয়ায় দিতে রোমের ভিতরে তার মোহাব্বত আলাদা ছিল, আব্বাজি আমার সোনামানি খেয়াল করো, আমার বললেন ইসলামী রাষ্ট্র পরিগণিত করো, ইজ মাই মেসেজ, এটা আমার দাবি, এটা আমার কথা, ইসলামী দেশে
ইসলামী রাস্তা হলে কোরআনের আইন চলবে, আমার রাসূলের জীবন আদর্শ মানুষ চলবে, আর কোরআনের ভিতরে এই দুটি জিনিসের নাম কোট করে দিয়েছেন, একটা হলো নবী মুহাম্মদী আমাদের জন্য তোহফা, আর একটা হলো কিতাবুন নবী আমার পবিত্র আসমানের কিতাব তার কোরআন শরীফ, এই দুটি যদি তোমরা ভালো করতে পারো আমি স্রষ্টা তোমাদের বানিয়েছি আর তোমাদের জীবন বিধান সম্পর্কে গাইড বুক দিয়েছি, জোরে বলে বলবা সুবহানাল্লাহ, এটা নাকি এটা হলো একটাই মাত্র চাবি, এটা হলো একটাই মাত্র উপায়, খোদা সলিউশন অল মিডিয়া নিউজ সারা ভারতের মানুষ আমি নবী বললাম তুমি বেলাল জান্নাত যদি মুশফিক হও আমি জান্নাতে যেতে পারবো, আমি মানুষের ঘরে কি জন্য পাঠিয়েছি, আমার কোরআন মানুষের ঘরে কি জন্য পাঠিয়েছি, মানুষের একটা বার চালু করে দেখেছো, একটা বার যাবে দুনিয়া শুনে নাও আপনি রেখে দাও, যত রোগে বেমারি কি অসুস্থতার মাঝখানে তোমরা থেকে যাবে, সব রোগের ঔষধ আমার কোরআনের মাধ্যমে তোমরা হয়ে যাবে, নবীজি লোকেরা শুনতো যেটা বিশ্বাস করতো সেটা, নবী জমানার মানুষ যেটা শুনতো সেটা বিশ্বাস করতো, এখনকার মানুষ আর শুনে বিশ্বাস করতে চায় না, এই জন্য বাস্তব তত্ত্ব দিতে হয়, কেমন ঔষধ ঘরের বারান্দায় ট্রিটমেন্ট করে জায়গা জমি বিক্রি করে অ্যাডভান্স জমা দিতে হবে না, মাদ্রাজের ভেতরে এখন কোরআনের কথা মানুষ যাচাই কোরআন মানুষের করে ঘোষণা দিচ্ছি,
শত্রুর মাথা কাটতে সেই লোকটার জন্য আলাদা একটা স্বপ্ন, তুমি পারো না পারো মুহাম্মদের জলে ঢুকলে হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, যত লোক বেশি পুরস্কার এলো মুহাম্মদের মাথা কাটতে, পরে শুনলাম মুহাম্মদের সন্ধি হয়ে গেল। আজকে এখানে ওয়াদা করতে হবে, মাথা কাটতে পারো না পারো খবর না, শুনে তুমি মুহাম্মদের দলে ঢুকে গেছো। যদি খবর শুনে মুহাম্মদের দলে ঢুকে গেছো, তোমার বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, রাস্তায় যেখানে তোমারে দেখবো প্রাণ নাশ করে দিয়ে দেব। কেউ কি আর রাজি হবে নাকি? ঝামেলার দরকার নেই, মুহাম্মদের সামনে যেয়ে যদি বেবলা হয়ে যায়, বউটা বিধবা হবে, বাচ্চা এতিম হবে, জীবন আমারে পারবে না, আর আমার তো দুনিয়া করতে দেবে না, কেউ আর ওঠে না আপনাদের মতো বসে আছে। আমি শুধু নেতাগিরি করি না, লিডারগিরি করি না, আমি লিডারগিরি করি, দেখাতে পারি।